কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন। রিট আবেদনে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগের তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 31 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।